হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আপনারা যারা সিপিএ মার্কেটিং করে যারা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে সিপিএ অফার প্রমোট করে আপনি ইনকাম করতে পারবেন, এবং আপনারা যারা ফেসবুকে যারা মার্কেটিং করেন, যারা ক্লিকের কাজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি কিভাবে ক্লিকের কাজ করবেন এবং কিভাবে আপনি বেশি বেশি ক্লিক ফলাতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো আপনারা যারা আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী নতুন আপডেট ভিডিও পেতে। সো ফার্স্ট অফ অল আপনার যেটা করবেন, একটি ফেসবুক একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। আর বিশেষ করে যারা বেশি বেশি ক্লিক ফলাতে চাচ্ছেন এবং যারা ফেসবুকে মার্কেটিং করে ভালোটি ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছেন, সবচেয়েতে মেন যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যারা বেশি করে ক্লিক ফলাতে চান এবং যারা ইনকাম করতে চান, যে বিষয়টা হবে যখন আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যখন আপনারা মার্কেটিং করবেন, একটাই বিষয় সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন, আপনার ফেসবুক আইডির নামটা যেন অবশ্যই ইউএসএ ফিমেল অথবা মেল যে কোনো একটি নামে হতে হবে। কারণ এই নামটির উপর অনেকটা ভ্যারি করে যে আপনার ক্লিকটা আসলে কেমনটা আসবে। আপনি মনে করেন যদি একটি বাংলা একটি আইডি দিয়ে যদি আপনি 3 ঘন্টা কাজ করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনার 3 ঘন্টার ভিতরে আপনার 15টা অথবা 20টা ক্লিক পড়লো। এবং আপনি যদি ওই 3 ঘন্টায় সেমভাবে মার্কেটিং করেন ইউএসএ কোনো নাম দিয়ে, অর্থাৎ ফিমেল হোক অথবা মেল হোক, যে কোনো নামেই যদি আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে যদি আপনি মার্কেটিং করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা বেটার পয়েন্ট যে আপনি আরও বেশি বেশি করে কিন্তু ক্লিক ফলাতে পারবেন। এবং যারা সিপি অফার প্রমোট করে যারা ইনকাম করতে চাচ্ছেন, আপনাদের জন্য আরও একটা বেটার পয়েন্ট, আপনার ভালোটা ইনকাম একটা জেনারেট করতে পারবেন। সো আগে আমরা ফার্স্ট অফ অল কোন ধাপটা কমপ্লিট করবো সেটা দেখাচ্ছি। তো সেটা হচ্ছে যে প্রথমে আপনার যে কাজটা করবেন, এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, যাদের ফেসবুক অ্যাকাউন্ট অতিরিক্ত নষ্ট হচ্ছে কি কারণে আপনারা কাজ করবেন, অনেকে কাজ করে যে কি লিঙ্ক তৈরি করার পর এই লিঙ্কটা নিয়ে কিন্তু কাজ করে, মানে যাদের বেশি নষ্ট হয় তাদের কথা বলতেছি আমি, এবং যাদের কম নষ্ট হচ্ছে তারা আপনারা চাইলে এই লিঙ্কটা নিয়ে এখান থেকে কাজ করতে পারেন, যেটা আপনার গুগল সাইট থেকে যে লিঙ্কটা প্রথমে ফার্স্ট অফ অল পেয়ে থাকেন। ওকে, যাদের বেশি বেশি করে নষ্ট হচ্ছে আপনারা যেটা করতে পারেন, এই যে আমি যে সকল শর্টনার যে সকল সাইট দেখাচ্ছি, আপনি এই সকল সাইটের মাধ্যমে আপনার লিঙ্কগুলোকে শর্ট করে নিয়ে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন, এক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না। সো এটা আপনাদের জন্য একটা বেটার পয়েন্ট হবে যে আপনারা যদি লিঙ্কগুলো শর্ট করে নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভালো। ওকে, এটা আমি আপনাদের জন্য সাজেস্ট করলাম, এখন আপনারা যদি ইউজ করতে চান তো ভালো, না করলে তো সমস্যা নাই। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা করবেন যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন এরকমভাবে। আর ল্যান্ডিং পেজটা আসলে আপনারা কীভাবে তৈরি করবেন এটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও পাবলিশড করেছি, আপনার চাইলে ওই ভিডিওগুলো দেখে সুন্দরভাবে এরকমভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। এবং যাদের ল্যান্ডিং পেজের তৈরি করার ক্ষেত্রে যাদের ফটোগুলো লাগবে, অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিবেন, টেক ড্রাগ সলিউশন ওই পেজটিতে নক দিবেন, আশা করি আমি সকল ফটোগুলো দিয়ে দেবো। এবং ভিডিওটি লং হতে পারে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝাবো, অনেক কিছু গাইডলাইন দেবো। সো ভিডিওটি কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য খুবই মাস্ট বি ইম্পর্টেন্ট। ওকে, ভিডিওটি আপনারা ফলো করবেন। প্রথমে আপনারা এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর হচ্ছে যে আপনার এই সাইটে চলে আসবেন, দেন এখানে এসে আপনারা কী করবেন, লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা এখানে ক্লিক করবেন, জেনারেট করে নেবেন, আপনার লিঙ্কটা শর্ট করে নেবেন। লিঙ্কটা শর্ট করে নিয়ে কাজ করবেন তাহলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো নষ্ট হবে কম। ওকে, আমি লিঙ্কটা শর্ট করে নিয়েছি, এবং শর্ট করে নেওয়ার পর এটা হচ্ছে রিপ্লে টেক্সট। সো আমি এখানে আমার লিঙ্কটা এখানে পেস্ট করব, দেন এটাকে আমরা সম্পূর্ণ কপি করব। আচ্ছা, আবার রিপ্লাই টেক্সটটা নেওয়ার পর আমি আমার ফেসবুকে আবার চলে আসলাম, দেন ফেসবুকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি এখানে 2টি গ্রুপ ওপেন করে রেখেছি। কাজ করার ক্ষেত্রে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে গ্রুপগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি গ্রুপ খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি কাজই করতে পারবেন না। তো এই জন্য ভালো মতো আপনাকে গ্রুপগুলো রিসার্চিং করে বের করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনারা যারা নতুন আছেন, হয়তো আপনারা বলবেন যে ভাই ঠিক আছে, আপনি মার্কেটিং করা দেখালেন, এখন কিভাবে গ্রুপগুলো খুঁজে বের করব। আর এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সগুলো আপনারা চেক করবেন আশা করি।
আপনার সব পেয়ে যাবেন, যে আপনার কিভাবে মূলত হচ্ছে যে গ্রুপগুলো খুঁজে বের করবেন সকল বিষয়ে আমার চ্যানেলের মধ্যে সকল ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। আচ্ছা, এখন আপনারা দেখলেন যে আমি রেঞ্জ রোভারে একটি ল্যান্ডিং পেজ তৈরি করেছি এবং ওইটা হচ্ছে আমরা টেক্সট অর্থাৎ রিপ্লে টেক্সটের সাথে আমরা এখানে অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে যে আমরা এটা কপি করব। ওকে, এটা আমরা সম্পূর্ণ কপি করে নিয়ে আনি। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, এই গ্রুপের মধ্যে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 772টি এখানে কমেন্ট দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে ভিউ মোর কমেন্টস এখানে ক্লিক করব, দেন টপ কমেন্ট থেকে এখান থেকে আমরা মোস্ট রিসেন্ট যে কমেন্টগুলো থাকবে আমরা শুধুমাত্র সেই কমেন্টগুলো নিব। এখানে আপনার যে রিসেন্ট কমেন্টগুলো পাবেন শুধুমাত্র সেই কমেন্টের অ্যান্সারগুলো দিবেন। যদি আপনারা দেখেন যে এমন 1 ঘন্টা 2 ঘন্টা কমেন্ট করেছে সেইগুলো কিন্তু আপনারা অ্যান্সার দিবেন না। যদি আপনারা এমনটা করেন তাহলে সেক্ষেত্রে আপনার তেমনটা কোনো ক্লিক আসবে না। ওকে, তো আপনার যেটা করবেন, যেটা রিসেন্ট কমেন্টের আপনার হচ্ছে যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2টা রিসেন্ট কমেন্ট আছে, তো এখানে হচ্ছে যে আমি এখানে রিপ্লে দিব। তো রিপ্লেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডট দিব। আপনার এখানে ওকে বা হাই বা হ্যালো এটা কোনো কিছু দিবেন না, জাস্ট একটা ডট দিবেন। দেওয়ার পর আপনার এখানে সেন্ড করবেন। সেন্ড করার পর হচ্ছে যে আপনার এখান থেকে আবার এখানে এডিট করবেন, দেন এই যে এডিট। এডিট করার পর আপনার টেক্সটটা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে এন্টারে ক্লিক করবেন, অর্থাৎ সেন্ডে ক্লিক করবেন, তাহলে এই লিঙ্কটি তার কাছে চলে যাবে। এই যে দেখেন, লিঙ্কটি কিন্তু তার কাছে চলে গেছে। এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, আমার এখানে এই যে প্রিভিউ যে লিঙ্কটা এটা একটু অন্যরকম দেখাচ্ছে, সো আমরা লিঙ্কটা চেঞ্জ করতে পারি। এই যে অনেক সময় এরকম দেখাতে পারে, অনেক সময় আপনার যখন এটা সার্ভার থেকে প্রবলেম করে, যখন আপনার শর্ট করেন এই সার্ভার থেকে একটু অনেক সময় প্রবলেম করে। আচ্ছা, তো এখান থেকে আবার একটা ডট দিব। দেওয়ার পর এখানে এন্টারে ক্লিক করবো, অর্থাৎ সেন্ডে ক্লিক করব, তার কাছে এই লিঙ্কটি চলে যাবে। দেন আমি আবার এখানে কি করব, আমার রিপ্লাই টেক্সটটি তার কাছে পাঠিয়ে দেবো। এইভাবে এভাবে আপনাকে কাজ করতে হবে, যে ভালোভাবে আপনাকে গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। টপ টপ যে সকল ইউএসএ গ্রুপ আছে আপনার, এই সকল গ্রুপগুলো আপনাকে খুঁজে বের করে আনতে হবে, যাতে ওইখানে আপনি ভালোভাবে কাজ করে ভালো একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে কি করব, যে আরেকটি এখানে ল্যান্ডিং পেজটা এখানে আরেকটি তৈরি করব, যেহেতু এটা আমার প্রবলেম করছে, তো সেহেতু আমি এখান থেকে এই ল্যান্ডিং পেজটা এখানে কপি করব। আচ্ছা, তো এখানে মেকে কপিতে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। দেন কপি অপটা কেটে দেওয়ার পর পাবলিশে ক্লিক করব। দেন এর ভেতরে আমরা এখানে কিছু একটা তুলে দিব। দেন এরপর পাবলিশে ক্লিক করার পরে আমরা এখানে শেয়ার আইকনে ক্লিক করব। এরপর এখানে ক্লিক করে রেস্ট্রিক্টেডে ক্লিক করার পর পাবলিক করব, দেন ডানে ক্লিক করব। দেন এইটা হচ্ছে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে আসার পরে জাস্ট এখানে পেস্ট করব, শর্টনার ইয়ারে ক্লিক করে এখানে আমরা এই যে ট্রাফিক লাইট যেটা চাবে এখান থেকে ভেরিফাই দিবেন, জাস্ট এটা একটা ক্যাপচা। এটা দেওয়ার পর আপনার এখান থেকে একটা লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমি লিঙ্কটা এখানে কপি করব, জাস্ট এই যে কপি আইকনে ক্লিক করলে আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে। এরপর এটা কেটে দেওয়ার পর আমি এখানে এটা পেস্ট করব, দেন এবার এই লিঙ্কটি আমি কপি করব। কপি করার পর আমি এখন এখানে কাজ করব, দেখা যাক এখানে মোস্ট রিসেন্ট কোনো কমেন্ট পাই কিনা সেগুলো দেখব। আচ্ছা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি এখানে অনেক কমেন্ট আছে, সো এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে রিসেন্ট কমেন্টে ক্লিক দিলাম, দেখে এখানে কোনো কমেন্ট পাই কিনা আমি। এখানে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, আমি এই কমেন্টগুলো নিকাশ করব। তো এখানে রিপ্লাইতে ক্লিক করার পর এখান থেকে ডট দিয়ে সেন্ডে ক্লিক করব। আপনারা একটা ভালোভাবে বুঝে নেবেন যে আসলে আমি কীভাবে কাজ করতেছি। আচ্ছা, এরপর এখানে এডিট অপশনে ক্লিক করে আমার লিঙ্কটা পেস্ট করব, দেন তার কাছে সেন্ড করে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা কোন কোন লিঙ্ক নিয়ে আপনারা কাজ করবেন। কাজ হচ্ছে যে আপনারা হোন্ডা সিবিসি নিয়ে করতে পারেন, আলদে ক্যাশ নিয়ে করতে পারেন, এবং আপনারা হচ্ছে যে রেঞ্জ রোভার নিয়ে করতে পারেন। এখন আমি যে লিঙ্কটা নিয়ে কাজ করছি এখন এই মুহূর্তে, আপনারা এই লিঙ্কটা নিয়ে কাজ করতে পারেন, রেঞ্জ রোভার। যদি আপনারা এই সকল লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন, আশা করি আপনাদের ভালো ক্লিক আসবে এবং ভালো একটা ইনকাম সোর্সও তৈরি করতে পারবেন আপনারা। কীভাবে আপনি গ্রুপ খুঁজে বের করবেন ইউএসএ গ্রুপগুলো, এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি আপনাদের জন্য চেষ্টা করব ওই রকম একটা ভালো করানো টাইপের আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার জন্য। আর কাজ কিন্তু এইভাবেই, আপনাকে কি করতে হবে, সর্বপ্রথমে একটি এরকম টাইপের একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এরপরে আপনাদের মধ্যে লিঙ্কগুলো সেট আপ করবেন, তারপরে আপনার এই লিঙ্কগুলো নিয়ে আপনারা এই টেক্সটের সাথে অ্যাড করে নিয়ে আপনারা তারপরে কাজ করবেন। আর কাজের ক্ষেত্রে যেটা বলি, ক্লিক বেশি ফলানোর জন্য আপনার যেটা করতে হবে, যে
ইউএসএ নাম দিয়ে অবশ্যই আপনারা কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ক্লিক ফলাইতে পারবেন। এবং যারা সিপিএ ডিরেক্ট যারা অফার দিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও আপনাদের জন্য ভালো হবে, কারণ আপনারা ভালো মার্কেটিং করতে পারবেন। যদি দেখা যায় যে এরকম বাংলা নাম দিয়ে আপনারা কাজ করছেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা তেমন কোনো একটা কাজ হবে না। আমি কিন্তু লাইভে কাজ করছি আর আপনাদেরকে বোঝাচ্ছি এবং দেখাচ্ছি, এইভাবেই মূলত কিন্তু আপনারা কাজ করবেন। ঠিক আছে, লিঙ্কটা শর্ট করে নেবেন, এইভাবে লিঙ্ক শর্ট করে নিয়ে কাজ করবেন, তাহলে আশা করি আপনাদের কাজের একটা ভালো রিপোর্ট থাকবে, আপনাদের আইডি নষ্ট হবে না, আইডি নষ্ট হবে কম, এভাবে কাজ করবেন। আর মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ভালো ভালো গ্রুপ খুঁজে বের করবেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক ভালো ভালো কাজ হচ্ছে। ওকে, মেন কথা হচ্ছে আপনাদের গ্রুপ খুঁজে বের করতে হবে, যদি আপনারা গ্রুপ খুঁজে বের করতে না পারেন তাহলে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।